আজকে আমাদের এখানকার ওয়েদার অনেক সুন্দর, মিষ্টি বৃষ্টি হবে ভাব, কিন্তু জানি না কখন বৃষ্টি হবে। তো প্রচন্ড পরিমাণে বাতাস বয়ে যাচ্ছে, অনেকদিন হলো বৃষ্টির দেখা নাই, ভীষণ পরিমাণে রোদ আর এতটাই গরম। একটুখানি বৃষ্টির আশায় কিন্তু আমরা অনেক অপেক্ষা করছি, তো আজকে সকাল থেকে দেখলাম যে রোদ নেই। এতদিন সকাল 7টা বাজ দিয়ে একদম টাটকা কড়া রোদ শুরু হয়ে যেত, সেই কড়া রোদের তীব্র তাপ কিন্তু একদম বিকেল 5টা অব্দি থাকতো। তো এখন কিন্তু সকাল 9টা বাজে, এখন অব্দি রোদের দেখা নেই, তবে আকাশ বেশ পরিষ্কার। আসলে হয় কি, রোদ না উঠলে কিন্তু গরমটা অন্তত পক্ষে একটু কম লাগবে। তো আজকে বাবুর যত কাপড় ছিল সব আমি একসাথে ভিজিয়ে দিয়েছি, তো এখানে কিছু ধুয়ে নিয়ে আসছি। প্রায় 2 বলের মতো কিন্তু কাপড় ধুয়েছি, তো 1 বলেরও কম নিয়ে আসলাম উপরে, কেননা বেশি আমি ওজন নিয়ে আসতে পারি না। আনতে পারি ঠিকই, কিন্তু পরবর্তীতে ওই যে সিজার হয়েছে ওই কারণে সেলাইতে ব্যথা হয়। কাজের সময় কিন্তু ঠিকই কাজ করে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ব্যথাটা রাতের দিকে হয়, তো এত পরিমাণে ব্যথা যে শেষ পর্যন্ত ওষুধ খেতে হয়। আর ডাক্তার আমাকে বলে দিয়েছে যদি মাঝে মধ্যে ব্যথা হয় তখন এই ওষুধগুলো খাবে, তো ওই ডাক্তারের ওই নিয়ম অনুযায়ী খাই। সকালে তো বুঝতে পারিনি যে আজকের ওয়েদার এমন হবে, না হলে এতগুলো কাপড় ভিজাতাম না, আর এত কাপড় আসলে শুকা দেওয়ার মতো কিন্তু আমার বারান্দায় জায়গা নেই। তারপর চেষ্টা করছি সবকিছু ধুয়ে একদম পরিষ্কার করে তারপর নতুন বাসায় যাওয়ার জন্য। তো ওই দিন যেহেতু কম্বল গুলো শুকাতে একদম পুরো প্যাকেট করে নিয়েছি, আর সেই সাথে যে আমাদের ওয়ার্ড্রোব ছিল সবকিছু খালি টালি করে নেওয়া শেষ, প্রায় অলরেডি অনেক কিছু গুছিয়ে নিয়েছি, তবে সেগুলোর ভিডিও আর করা হয়নি। ওই যে বাবু ঘুমায় আর আমি যতটুকু পারি মাঝখানে মাঝখানে জাস্ট একটু করে গুছিয়ে নিয়েছি, কেননা সময় কিন্তু বেশি নেই, আর মাত্র হয়তো 5-6 দিনের মতো আছি। যেহেতু সব কাজ আমার একসঙ্গে করা সম্ভব না, তো ওই তো ফাঁকে ফাঁকে যতটুকু পারি করি, আর ভিডিও করতে নিলে আসলে তখন হয় না। তো চেষ্টা করব আজকে একটা ভিডিও তৈরি করে ইনশাল্লাহ কালকে সেই ঘুজ গাছের একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার। আজকে ছাদে এসে বেশ ভালোই লাগছিল, এতক্ষণ যেহেতু রুমে ছিলাম কিছু টের পাইনি যে বাইরে বাতাস হচ্ছে, তো এখন যদি ছাদে আসলাম এত পরিমাণে বাতাস, তো বাবুকে নিয়ে এসেছিলাম, বেশ ভালো লাগছিল। গতকালকে দেখলাম যে এখানে ছাদের উপরে সোলার লাগিয়েছে, যার কারণে কারেন্ট যদি চলেও যাও তাহলে বাড়িওয়ালা ভাড়াটিয়া সবার বাসায় কিন্তু বিদ্যুৎ থাকবে, প্রত্যেকটা বাসায় কিন্তু একটা করে ফ্যান, 2টা করে লাইট জ্বলবে। তো এতে করে আমাদের খুশি হওয়ার কিছুই নেই, কেননা আমরা তো বাসাটা ছেড়ে চলে যাচ্ছি। তো এইখানে যেটা হয়েছে, এত পরিমাণে বাতাস যে বাতাসে পুরো কাপড় ফেলে দেওয়ার মতো অবস্থা। এখন যদি কাপড়গুলো আমি মেলে রেখে যাই, পরবর্তীতে যখন বিকেলে নিতে আসবো দেখবো যে একটা কাপড়ও কিন্তু তারের উপরে থাকবে না, সব নিচে পড়ে যাবে। তো এই কারণে ক্লিপ খুঁজতেছিলাম, পরে হঠাৎ করে মনে পড়লো আমি তো ক্লিপ আনি নাই, আর ক্লিপ যে নিয়ে আসবো তারও কোনো উপায় নাই। ওই যে বললাম কালকে সুকেস গুছিয়েছি, তো ওই সময় কিন্তু যত ক্লিপ ছিল সব কিন্তু একদম ব্যাগে ভরে, মানে বস্তায় ভরে ফেলেছে। তো কি আর করা, এত কষ্ট করে ছাদে আসলাম, কাপড় গুলো নাড়লাম, তো শেষ পর্যন্ত মনে পড়লো ক্লিপ নেই, আবারও বল ভর্তি করে নিচে নিয়ে বারান্দায় নাড়তে হবে। এখন এগুলোকে যদি আমি এমন অবস্থায় রেখে যাই তাহলে এগুলোকে নিয়ে আমার আবার ধোয়া লাগবে, কেননা বালু লাগলে আসলে সেগুলোতে বাবুকে শোয়ানো যাবে না। আর এখানে বেশিরভাগ বাবুর জামা কাঁথা কাপড় আছে। তো এইখানে আমি সোলারটা কেবল একটু দেখছিলাম, কেননা সোলার সম্পর্কে আমার কোনো ধারণা এর আগে ছিল না। আমরা শুনেছি সৌর বিদ্যুৎ সম্পর্কে, কেননা গ্রামে কিন্তু এর আগে সৌর বিদ্যুৎ ছিল, যখন কিনা গ্রাম অঞ্চলে কারেন্ট ছিল না। তো যাই হোক, এখন আসলাম আবার বাসায়, এসে কাপড় নাড়া দেওয়া শেষ, এখন নাস্তা খেতে বসবো। আর নাস্তা কিন্তু আমি বানাইনি, এগুলো বাহির থেকে কিনে আনা হয়েছে। যেই দিন সকালে কাপড় ধোয়া থাকে, বাসার অন্যান্য কাজ থাকে, ওই দিন সকালে কিনা নাস্তা বানানোটা আমার জন্য একটা যুদ্ধ বলা যায়। আবার এই নাস্তা বানানোর ভয় দেখা যায় যে আমি সকালের খাবারটা স্কিপ করে যাই, একবারে 1টা 2টোর দিকে কিন্তু দুপুরের খাবার খেয়ে নেই। তো এটা যদি বাবুর আব্বু জানে তখন তো সে ভীষণ বকাবকি করে, কেননা বাবুকে যেহেতু এখনো আমরা বাড়তি খাবার খুবই কম দিচ্ছি, ও আসলে খেতে চাচ্ছে না। সকালে যদি আমি না খাই তখন দেখা যায় যে বাবুর কিন্তু খাবার পাচ্ছে না, আর তখনও ভীষণ কান্নাকাটি করে। এই কারণে তার সন্তানের জন্য, মানে তার ছেলের জন্য শেষে আমাকে জোর করে খাওয়ায়। আর এই দিকে আমি যে ওয়েট কমাবো বা শুকানোর কিন্তু আমার কোনো অপশন নেই, আমি এই কারণে ভীষণ পরিমাণে টেনশনে আছি, কেননা ওয়েট বাড়ানো আসলে অনেক সোজা, কিন্তু ওয়েটটা কমাতে গেলে বোঝা যায় যে আসলে কতটা কষ্ট হয়, কেননা যেহেতু এর আগে আমি শুকিয়েছি বা জিম করেছি। তো আমি জানি অনেক মানুষ থাকে মাশাল্লাহ অনেক করে খায় কিন্তু তাদের স্বাস্থ্য বাড়ে না, মানে ওই সব মানুষদের মতো যদি একটু আমি হতে পারতাম, আমি যতটুকু খাই আর না খাই মনে হয় যে আমি যদি পানি খাই তাহলে ওই কারণেও আমার ওজন বাড়ে। তো বাবু একটু বাড়তি খাবার শুরু করুক। ওই দিনকে আমি করেছিলাম কি, একটু ডিব্বার যে দুধ থাকে তো ওই দুধ গুলিয়ে তারপরে ফিটার করে দিয়েছিলাম, ঘুমের মধ্যে দিয়েছি যাতে করে সে বুঝতে না পারে। দেওয়ার পরে সে একটুখানি খেয়েছে, খেয়ে তারপরে আর তো সে মুখে নেয় না। এরপরে ঘুম থেকে ওঠার পরে আবারও ট্রাই করেছিলাম কিন্তু না, একই কাণ্ড। পরবর্তীতে আমি ওই দিন বিকালবেলায় ওইটার ভিতরে আর কি পানি দিয়েছি ফিটারে করে,
এখন সে মানে সে পানি পর্যন্ত খেতে যাচ্ছিল না, কি কারণে আল্লাহ ভালো জানে। আমি বলছি হায় আল্লাহ, যদি এমন অবস্থা হয় তাহলে না জানি আমার কি দশা হবে। মাঝে বাবুর একটু শরীর খারাপ করেছিল, তো ওই সময় কিন্তু ডাক্তার বলেছে স্যালাইন খাওয়ানোর জন্য, তো ফিটারে করে তখন ওকে একটু স্যালাইন খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে পানি আর স্যালাইনের তফাত মাশাল্লাহ খুব ভালো করে বুঝতে পেরেছে, যার কারণে সে আর মুখেই নিল না। তো এই হচ্ছে অবস্থা। তো ও ঘুমিয়েছিল, ওর পাশে একটু কিছু একটা ভার দিয়ে রাখতে হয়, নয়তো সে ঘুম থেকে উঠে যায়। আর বাবুর ঘুম এমনিতেই অনেক কম, ওর বালিশ কোলবালে সেটা কাপড়গুলো লাগানো হচ্ছিল না, তো ফাইনালি এগুলো ধুয়ে রোদ দেওয়া হয়ে গিয়েছে। তো ভাবলাম ঠিক আছে এগুলো আগে লাগিয়ে নেই। ওকে ঘুম পাড়িয়ে যে আমি কতটা ভয়ে ভয়ে কাজ করি, এটা হয়তো সকল বাচ্চার মায়েরাই করে, সেই সাথে খুবই স্পিডে কাজ করতে হয়। আর ভয় লাগে এই কারণে না জানি কোথায় কোনটা পরে শব্দ হয় আর ও ঘুম থেকে জেগে যায়। আর যেসব বাচ্চাদের ঘুম পাতলা সেসব বাচ্চাদের মায়েদের তো আরো খুব বেশি অ্যালার্ট থাকতে হয়। তো অনেক তো বললাম আপনাদের সাথে কাজের কথা, এবার না হয় একটু আমার দুঃখের কথা শুনেন আপনারা। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমার ভীষণ পরিমাণে ইচ্ছা যে আমি নবীর দেশে যাব, হজ করব, নবীর দেশটাকে ঘুরে দেখবো, সেই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি জুতা অনেক কিছু দেখা যায় ওইখানে। তো ওইগুলো সব কিছু নিজের চোখে খুব কাছ থেকে দেখার ইচ্ছে আমার, এবং জমজমের কূপ থেকে পানি উঠিয়ে খাওয়ার। তো আসলে এরকমের অনেক ইচ্ছে আছে হজে যাওয়ার সময় বা ওমরা গেলে ওইগুলো হয়, তবে হজে গেলে হয় কি আরো মানে বিশেষভাবে অনেক কিছু করা যায়। আর আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ 3-4 বার ওমরা করেছে, তো সে তো অবশ্যই অনেক কিছু ঘুরে দেখেছে এবং অনেক কিছু জানে বুঝে। তো এইবার চেয়েছিলাম আমি এবং আমার হাজবেন্ড দুইজন একসঙ্গে যাওয়ার জন্য, কিন্তু ভাগ্যে যদি না থাকে তাহলে সেইখানে তো আসলে আর আমাদের কিছু করার থাকে না। আর সব থেকে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। এখানে দুইটা পাসপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার হাজবেন্ডের। তো আমারটা একদম নতুন যেটা, তো ওইটাই। তো আমার কিন্তু পাসপোর্ট হয়ে গিয়েছে যেহেতু ভিসার প্রসেসিং চলছিল, আর টিকিট কাটলেই জাস্ট হয়ে যেত। এরপর যখন আমার হাজবেন্ডের পাসপোর্ট নিয়ে যাই তখন জানতে পারি যে তার পাসপোর্টের যে মেয়াদ আছে ওটা শেষ, আবার রিনিউ করাতে হবে। এটা 5 বছর, 10 বছর, 7 বছর এরকম অনুযায়ী করা যায়। তো উনি হচ্ছে গিয়ে 5 বছরের জন্য করিয়েছিল, যার কারণে এখন সময় মানে ডেটটা পার হয়ে গিয়েছে। আর রেনু করাতে দিলে কতদিন সময় লাগে বা লাগতে পারে এটার মানে কোনো নিশ্চয়তা নেই, কারোটা খুব তাড়াতাড়ি হয়, অনেকেরটা অনেক দেরি হয়। আর এখন যেহেতু হজের মৌসুম চলছে তো এখন এটার নিশ্চয়তা একদম নেই, ওনারাই বলে দিয়েছে। আর গেলে শুধু আমি যেতে পারবো যেহেতু আমার পাসপোর্ট ঠিক আছে, তবে একা যাওয়া তো আসলে সম্ভব না। আর দুর্ঘটনা বিপদ আপদের কথা তো আর বলা যায় না, ইনশাল্লাহ কোনো একদিন অবশ্যই যাব, হয়তো এবছর না পারি আগামী বছর যেতে পারবো। সবাই দোয়া করবেন যাতে কিনা আমরা ফুল ফ্যামিলি হজ করতে যেতে পারি আল্লাহ যদি চায়। আর আপনাদের জন্য দোয়া রইলো যার যে মনের ইচ্ছা নেক আশাগুলো যেন সবারটা আল্লাহ পূরণ করে দেন, আমি। যদি আজকের ভিডিওটি আমার ভালো লাগে থাকে তাহলে প্লিজ এটা লাইক দিয়ে দেবেন, এবং আপনাদের পরিবার আত্মীয় স্বজন এবং কি আপনাদের বন্ধু বান্ধব সবার মাঝে কিন্তু আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব কর অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।